নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ভূতের রাজা দিবে বর এই পাঁচ রাশিকে। প্রচুর অর্থের মালিক, প্রচুর সম্পত্তির মালিক এবং ঐশ্বর্যের মালিক হতে চলেছে এই পাঁচ রাশি। অর্থাৎ ভূতের রাজা দিতে চলেছে এই পাঁচ রাশিকে বর। দেখুন, প্রথমেই আমি একটি কথা বলি, রাহু রাশি পরিবর্তন করেছে এবং রাহু মেষ রাশিতে অবস্থান করে আগামী 45 দিনের মধ্যে এই পাঁচ রাশিকে অর্থের ভাণ্ডার পরিপূর্ণ করতে চলেছে। অর্থাৎ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির কারগ্রহ, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ অর্থ পাওয়া, সমস্তটা কিন্তু রাহুর কিন্তু আন্ডারে আছে। তো এই যে রাহুর যে রাশি পরিবর্তন, এর ফলে এই পাঁচ রাশিকে ভূতের রাজা কিন্তু টাকা কিন্তু দিতে চলেছে। দেখুন, অবিশ্বাস্য হলো সত্য। যাদের জন্মছকে রাহুর প্লেসমেন্ট ভালো আছে, আপনি যে রাশির মানুষ হন না কেন, আপনি মেষ টু মীন রাশির মধ্যে, তার মধ্যে পাঁচটি রাশি স্পেশাল কিন্তু এই রাহুর বিশেষ কৃপায় অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হতে চলেছে। তবে রাহু কবচটা অবশ্যই আপনারা পরিধান করুন, রাহু কবচ বিশেষভাবে আপনার সৌভাগ্য প্রদান করবে। অর্থাৎ রাহু আপনাকে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু আপনার নির্দেশ করছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন এবং দীর্ঘদিনকার আটকে থাকা টাকা, হঠাৎ কোনো প্রাপ্তি বা হঠাৎ কোনো সম্পত্তি থেকে অর্থ পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে বৃষ রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে অভূতপূর্ব লাভ পেতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আপনি মিথুন রাশি মানুষ, আপনার জন্মছকে যদি রাহু প্লেসমেন্ট ভালো থাকে, এই সময় ভূতের রাজা কিন্তু আপনাকে টাকা কিন্তু দিতে চলেছে। অর্থাৎ আপনাদের আনএক্সপেক্টেড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন কর্ম, ব্যবসা, চাকুরি এবং আকস্মিক ধন প্রাপ্তির জায়গা থেকে, শেয়ার মার্কেট থেকেও পাবেন এবং আপনি গোল্ড থেকেও পাবেন, আপনি স্টক বিজনেস থেকেও পাবেন, আপনি টেলিকমের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকেও কিন্তু পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে ভূতের রাজা দিতে চলেছে বর। আপনাদের হঠাৎ প্রাপ্তি, হঠাৎ আপনাদের কর্ম পাওয়া, হঠাৎ ব্যবসাতে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, শেয়ার মার্কেট এবং আপনাদের ক্ষেত্রে স্টক বিজনেস, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে ধনু রাশি। ভাগ্য সাথ দিতে চলেছে ধনু রাশির। লিখে রাখুন, এই আগামী 45 দিনের মধ্যে রাহু কিন্তু মালামাল করে দিতে চলেছে ধনু রাশিকে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। তবে রাহু কিন্তু আপনার জন্মছকে ভালো থাকা একান্তই দরকার। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের কমিউনিকেশন, যোগাযোগ, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু হবে, বড় বড় ডিলগুলো কিন্তু আপনি পাবেন, বড় বড় কন্ট্রাক্টগুলো কিন্তু ব্যবসা ক্ষেত্রে পাবেন, বিদেশ থেকে আপনাদের লাভ হবে এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে সফলতা কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি। এবং হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাওয়া, কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে এবং আপনাদের অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পেতে চলেছেন।
এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশি ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের জমি জায়গা জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদের দিবে, এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এবং ভূ সম্পত্তি থেকে আপনারা এই সময় কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। ভূতের রাজা কিন্তু মকর রাশিকেও কিন্তু বর দিতে চলেছে এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী হতে চলেছে মকর রাশি, এবং বিদেশ থেকেও কিন্তু আপনারা এ সময় যথেষ্ট লাভবান কিন্তু আপনারা হবেন। আমি আবারও বলছি, আপনারা মকর রাশি মানুষ রাহু কবচ আপনারা পরিধান করুন, অথবা শনি সারসাথী আপনাদের যেহেতু চলছে সেক্ষেত্রে শনি রক্ষা কবচও কিন্তু আপনারা পরিধান কিন্তু করতে পারেন, এবং এই সময় ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু দেখা যাচ্ছে আপনি মকর রাশি মানুষ। এবং এর পাশাপাশি যে পাঁচ রাশির কথা বললাম সে পাঁচ রাশির ক্ষেত্রে কোনো দ্বিমত নেই, রাহু কিন্তু এই পাঁচ রাশিকে দুহাত ভরে অর্থ কিন্তু আগামী 45 দিনের মধ্যে কিন্তু দিবেই দিবে, যে কোনো সূত্র থেকে অর্থ প্রাপ্তি এই পাঁচ রাশি কিন্তু হতে চলেছে। এবং এর পাশাপাশি আমি আরেকটি কথা আপনাদেরকে বলি, রাহুর ক্ষেত্রে রাহু কিন্তু মানুষকে চট করে উঠিয়ে দেয় আবার ছট ধপ করে ফেলে দেয়। রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষরূপে কিন্তু শুভ ফল আপনারা কিন্তু এ সময় পাবেন, অর্থাৎ এই যে আগামী 45 দিন নির্ণায়ক হতে চলেছে আপনার পাঁচ রাশির ক্ষেত্রে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্ত, এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।